আর মাত্র 9 দিন পরেই ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। 10 দলের অংশগ্রহণে এবার আয়োজিত হবে বৈশ্বিক ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টে অংশগ্রহণকারী 8 দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে, তবে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে দল নির্বাচন নিয়ে চলছে ব্যাপক উত্তাপ। বাংলাদেশ শিবিরে যে উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডে আর স্কোয়াড ঘোষণার ডেডলাইনের একদিন আগে হুট করেই আবারও নতুন এক নাটকের জন্ম দিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপ শুরুর আগেই বিসিবিকে তিনি রীতিমতো বেঁধে দিয়েছেন শর্ত। তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয় তাহলে তিনি শতভাগ ফিট নন, এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তামিমের সেই শর্ত মেনে নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা আলোচনাও সেরে নিয়েছেন দলপতি সাকিব আল হাসানের সঙ্গে। তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, বিষয়টি একদমই ভালোভাবে নেননি সাকিব। বোর্ডের একটি সূত্রের দেওয়া তথ্য মতে, তামিমের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়ে বসেন সাকিব। পাল্টা হুমকি আসে তামিমের পক্ষ থেকেও। তামিমের এমন কাণ্ডে হতবাক টাইগার হেড কোচ হাথুরু সিং। এমন ঘটনায় তিনি বেশ বিব্রত। দেশে ফিরেই তাই তিনি দ্বারস্থ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। সোমবার 25 সেপ্টেম্বর হুট করেই রাত 11:50 সাকিব আল হাসানকে নিয়ে তিনি প্রবেশ করেন বোর্ড সভাপতির বাড়িতে। তামিম না হয়ে অন্য কোনো ক্রিকেটার এমন শর্ত দিলে হয়তোবা তাকে ছেড়েই স্কোয়াড সাজাত টিম ম্যানেজমেন্ট। তবে তামিমের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া, তাই গত সোমবার রাতে তামিমের প্রসঙ্গ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে আলোচনায় বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং এবং ক্যাপ্টেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি পাপনের সঙ্গে অধিনায়ক এবং প্রধান কোচের আলোচনা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা, তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। আজ দুপুরে বিশ্বকাপ দল ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দল ঘোষণার পরেই তামিম প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে।